مولاي صل وسلم دائما. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ। শুরু করছি রমাদানের আমলের আজকের এই পর্ব। গুরুত্বপূর্ণ, অতি গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আজও হাজির হয়েছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা কি জানেন, মাহে রমাদানের প্রথম দিন থেকে শুরু করে সর্বশেষ দিন পর্যন্ত রব্বে করিম জান্নাতের আটটি দরওয়াজাকে তিনি উন্মুক্ত করে রাখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা দাখালা শাহরু রমাদান, যখন রমাদান মাস পদার্পণ করে, আগমন করে, তুফাত্তাহু আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সবকটি দরওয়াজাকে উন্মুক্ত করে রাখা হয়, ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সবকটি দরওয়াজাকে বন্ধ করে রাখা হয়, সিলগালা করে দেয়া হয়, ওয়া সুলসিলাতি শায়াতিন, এবং দুষ্ট জিন ও শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয়। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানের ত্রিশটি দিন রহমতের, জান্নাতের সবকটি দরওয়াজা উন্মুক্ত থাকে। আপনারা কি জানেন, রমাদানের ত্রিশ দিন ছাড়াও বছরে আরও 103 দিন জান্নাতের সবকটি দরওয়াজা উন্মুক্ত থাকে। এমনটি সুনানে আবি দাউদের একটি হাদিস থেকে জানা যায়। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে প্রত্যেক সপ্তাহে দুই দিন, ফি কুল্লি ইয়াউমিস নাইনি ওয়াল খামিস, প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের আটটি দরওয়াজা আল্লাহ তাআলা খুলে রাখেন, উন্মুক্ত করে রাখেন। সুবহানাল্লাহ। আমরা জানি প্রিয় দর্শক শ্রোতা, আরবি মাস গণনা করা হয় ১২ মাসে এবং ৩৬০ দিনে এক বছর গণনা করা হয়। সেটাকে যদি আমরা সপ্তাহতে কনভার্ট করি তাহলে ৫১.৪ সপ্তাহে হয় এক বছর। তাতে করে যদি প্রতি সপ্তাহে দুই দিন, সোমবার এবং বৃহস্পতিবার, জান্নাতের আটটি দরজা উন্মুক্ত থাকে তাহলে আমরা বছরে পাই ১০২ বা ১০৩ দিন। ১০৩ এবং রমাদান মাসে ৩০ দিন, টোটাল ১৩৩ দিন রব্বে করিম বান্দাদেরকে জান্নাতে দাখিল করবার জন্যে জান্নাতের আটটি দরজা অ্যাট এ টাইম তিনি উন্মুক্ত করে রাখেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা জানব সেই জান্নাতের আটটি দরওয়াজা উন্মুক্ত থাকবে কোন ব্যক্তির জন্য, আর কোন আমল করার জন্য সেই ব্যক্তি ওই জান্নাতের আটটি দরজা দিয়ে জান্নাতে দাখিল হবে। তার আগে আমরা একটি কথা বলে রাখি, প্রিয় দর্শক শ্রোতা, জান্নাতের আটটি দরওয়াজা একসাথে ইস্তিকবাল জানাবেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আমরাও তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতোই হতে চাই, যে আমরাও এটা প্রত্যাশা করি যে জান্নাতের আটটি দরওয়াজা অ্যাট এ টাইম আমাদেরকে ইস্তিকবাল করুক, গ্রিট করুক। এই হাদিসটি উদ্ধৃত হয়েছে সহিহ মুসলিমে। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি সুন্দর করে অজু করে, অজু করার পরে এই দোয়াটি পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহ। আমি দোয়াটি আবার বলছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলুহ, যার অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত দূত এবং তার গোলাম, তার বান্দা। কোনো ব্যক্তি অজু সম্পাদন করার পরপরই যখন এই দোয়াটি পড়বে, ইল্লা ফুত্তিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য সাথে সাথে জান্নাতের আটটি দরজা খুলে যায়। ইয়াদখুলু মিন আইহি শা, যেই ব্যক্তি অজু করার পরে দোয়াটি পড়বে, আটটি দরওয়াজার যেটি দিয়ে মন চায় সে জান্নাতে দাখিল হতে পারবে। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি কিন্তু খুবই ছোট। আমরা যখনই অজু করব একটু স্মরণ রাখলেই হবে যে আমার একটি দোয়া পড়তে হবে, আর দোয়ার বাক্যগুলি বিশ্বনবী এভাবে শিখিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আব্দুল্লাহি ওয়া রাসূলু, সাথে সাথে আমার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে, যে দরজা দিয়ে মন চায় আমি আপনি জান্নাতে যেতে পারবো। আসুন আমরা সবসময় এই দোয়াটি পড়ি অজু শেষ করার পর। রব্বে করিম আমাদেরকে তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
مولاي صل وسلم دائما دائما.